টলিউডে প্রথমবারের মতো কাজ করছেন শবনম বুবলি, তাও আবার কৌশিক গাঙ্গুলির সাথে। এবং প্রথমবার কাজ করেই পোশাকের কি অবস্থা একটু দেখেন, কি অবস্থা করছে। কারণ আমরা সবসময় দেখি বুবলি সবসময় সাবলীল পোশাকে থাকে, কিন্তু হঠাৎ করে টলিউডে যাবার পর পোশাকের এই অবস্থা করছে। দেখেন ভাই ব্রাদার, আজকে আমি বুবলির পোশাক নিয়ে কেন কথা বলতেছি তার মূল কারণ হচ্ছে অপবিশ্বাস। কেন অপবিশ্বাস সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে আসি, সেজন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দেখেন আজ থেকে আরও 4 বছর আগে অপবিশ্বাসের এই ছবিটি নিয়ে বহুল আলোচনা হয়, এবং এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বুবলি। কারণ বুবলি এই আলোচনাটা শুরু করছিল, কেন অপবিশ্বাস এমন পোশাকে আসলো, কেন অপবিশ্বাস বাংলাদেশি মেয়ে হয়ে এরকম একটা পোশাকে সামনে এসে হাজির হলো। প্রথমত আমি বলে নিই, একজন অভিনেত্রী বা অভিনেতার চরিত্রের কারণে অনেক ধরনের পোশাক পরতে হয়, অনেক ক্যারেক্টার প্লে করতে হয়, সেটা অপবিশ্বাসের জন্য তো ব্যতিক্রম নয়, অপবিশ্বাস চরিত্রের জন্য এই কাজটা করেছিলেন। দেখেন বুবলির যাত্রাটা আজ থেকে শুরু হয় টলিউডে, কিন্তু আজ থেকে আরও 4 বছর আগে অপবিশ্বাসের যাত্রাটা কিন্তু টলিউডে হয়েছিল। এবং সেই সময় অপবিশ্বাস একটা সিনেমা করে, সিনেমাটার নাম হচ্ছে আজকের শর্টকাট। যে সিনেমার চরিত্রের জন্য এরকম পোশাকে একটা শর্ট দিতে হয়েছিল অপবিশ্বাসকে, যে পোশাকেই তিনি একটা ছবি তুলেছিলেন সেটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়, সেটা নিয়ে মূলত আলোচনা শুরু করেছিল বুবলি। এবং বুবলি কেন এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সেটা আমরা সকলেই জানি, কারণ বুবলি সবসময় চায় অপবিশ্বাসকে পচাইতে, অপবিশ্বাসকে ছোট করতে, সেটাই তিনি করেছেন। এবং এই পোশাক নিয়ে বুবলি নানা ধরনের কটুক্তিকর কথা বলছেন, নানা ধরনের বাজে বাজে কথা বলছেন, এখন তিনি নিজেই এরকম ধরনের পোশাক পরতেছে। এখন এটা আমরা অনেকেই বলতে পারি যে বুবলি টলিউডে এখন যাত্রা শুরু করতেই তিনি এরকম ধরনের পোশাক পরতেছে। তো ভাই ব্রাদার, এই যে বুবলি যে আজ থেকে 4 বছর আগে অপবিশ্বাসের এই পিকচারটা নিয়ে নানা ধরনের কথা বলছিলেন এবং আলোচনায় আসতে বাধ্য হয়েছিল অপবিশ্বাসকে এটা নিয়ে, তো এই বিষয়ে আপনাদের কি বলার আছে যে এখন তো বুবলিও তিনিও এরকম ধরনের পোশাক একটু একটু করে পরা শুরু করছে, তো আপনার এই বিষয়ে আসলে কী মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।